প্রিয় ভিউয়ার্স, নয়নতারা মৎস্যহেচারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গুলশামাছের পোনা চাষ পদ্ধতি। গুলশামাছ চাষ করে কীভাবে লাভবান হবেন এসব বিষয়ে কিছু কথা বলবো। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। দেখুন আমাদের এই গুলশামাছের পোনার কোয়ালিটি এবং পোনার সাইজ কত ইঞ্চি। আমাদের পোনাগুলো 1 কেজিতে 1200 পিস হয়েছে। তো মৎস্যচাষী ভাই ও বন্ধুরা, আপনারা এই টাইপের পোনাগুলো পুকুরি এককভাবে চাষ করিলে প্রতি শতকে 1500 পিস করে পোনা দিতে পারবেন এবং এই সাইজের পোনাগুলো আপনার সময় লাগবে 4 থেকে 5 মাস। 5 মাসের ভিতর বাজারজাত করতে পারবেন এবং এই মাছের খাবার 2 টাইম দিতে হবে, 2 বেলা দিতে হবে, সকাল অথবা সন্ধ্যায়। আর এই মাছগুলো এককভাবে 1500 পিস দেওয়ার পরেও প্রতি শতকে তারপর 8 থেকে 10 পিস রুই মির্কা কাপ জাতীয় মাছ দিতে পারবেন। এভাবে আপনারা পুকুর প্রস্তুতি করে নেবেন পোনা দিয়ে। এবং দেখুন আমরা মাছগুলো কিভাবে মেপে গাড়িতে তুলে দিচ্ছি। এই সেই গুলশা মাছের পোনা, এবং দেখুন খেয়াল করে পোনার সাইজ এবং কোয়ালিটিগুলো। আপনারা চাইলে এই পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে। আমরা পোনাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি দিয়ে থাকি, অথবা সরাসরি আমাদের কাছ থেকে এসে নিয়েও যেতে পারবেন। তো মৎস্যচাষী ভাই ও বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যারা আমাদের চ্যানেলটি দেখছেন, অবশ্যই তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন।